Happy birthday, dear. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Sorry for the late. আমাকে ছেড়ে কেকটাও কেটে ফেলেছো। অবশ্য মুখে এখনো দেয়া হয়নি। আমার জন্য ওয়েট করছিলে তাই তো? মোমবাতিটা এখনো জ্বলছে। নেভাবো? জ্বলুক। জ্বালানোর জন্যই তো জ্বালানো হয়েছে। উপস, একটু দাঁড়াও। কি হলো? স্টপ ইট। না না না, দুষ্টুমি বন্ধ করলে। আরে ছাড় ছাড় ছাড়। আই আই আই, গড ব্লেস। খুলবো? হুম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড। এরপরে কি বলবো আমি জানি না। আই এম সারপ্রাইজ। Wow, it's really a wow. Thank you. এবার একটু বসো প্লিজ। হ্যাঁ sure. বসো। খুন। খুন করতে হবে। আমাকে? না। ও প্লিজ প্লিজ। চলেন। খুন করে ফেলবো। না। Happy birthday to me. Happy birthday to me. Happy birthday, dear. Happy birthday to me. जी आगे आपनी खावे, तार पर आमी खावो। अरे दौड़ 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 दौड़। आगे किधर किधर? दौड़। এটা খুঁজতে যেই আমার দেরি হয়ে গেল। আপনার পছন্দ খুব সহজে খুঁজে পাওয়া যায় না, আপনি তো জানেন। অবশ্য আজকে অফিস থেকে বেরোতেও দেরি হয়ে গেছিল। বুঝেছি, চলো, তোমার ক্ষুধা পেয়েছে। আলম ভাই এত এত খাবার রান্না করেছে, এখন আমরা দুজন মিলে মজা করে খাবো। চলো। ভাবি, তোমার চাটা রেডি। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আমি ঘরের টেবিলে ওষুধপত্র সবকিছু গুছিয়ে রেখে এসেছি। তুমি প্রেসক্রিপশনটা দেখে ওষুধটা খাইয়ে দেবে, আর ম্যাসাজটা অবশ্যই করে দেবে। ঠিক আছে? ঠিক আছে, তোমায় এ নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমি আছি তো। তুমি আছো বলেই তো নিশ্চিন্তে কাজে যাই আমি। আরে রাখো তো, তুমি যাও অফিসে, যাও, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি বাড়ির সাথে যোগাযোগ টোগাযোগ রাখো তো না? আর ওদেরকে বলে দিও ইরা ভাবে তোমাকে এত সহজে আর ছাড়ছে না। নিশি, ও কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ রায়হান। কালকে সারপ্রাইজটা পেয়ে খুব খুশি হয়েছি, তাই না? এই শুন, আজকে প্লিজ অফিসের পর আমাকে ওষুধ কেনার কথাটা মনে করিয়ে দিস প্লিজ। আজকাল আমি সব ভুলেছি, কালকে সেম কাজটা করেছি, আমি নিজেই বুঝি না আমার যে কি হয়েছে। আচ্ছা তুই এত ভুলো মনে এত ভালো রেজাল্ট কিভাবে করলি বলতো? তারপরে তোর সাবজেক্টটা ছিল অনেক কঠিন, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। ও মাই গড, ইটস টু স্ট্রেঞ্জ। হ্যালো ব্রাদার, কফি কেমন হয়েছে? ল্যাবে মাত্র দিয়ে এসেছি, রিপোর্ট হলেই তুমি দেখতে পাবে। আচ্ছা ল্যাবে কি শুধু লেডি এক্সামিনারই থাকে? মূল বিষয়টা হলো ওরা কিচেনটা খুব ভালো বোঝে তো, তাই। ও আচ্ছা, এখন কি করবো বলো তো? ডাক্তারের ফোনও তো বন্ধ। এ নিয়ে এত চিন্তা করবার কি আছে? কোনো দরকারই তো নেই চিন্তা করবার। ডাক্তারের ফোনটা যখন খুলবে কাল তখন জেনে নিও, তাহলে তো হলো। আশ্চর্য, তোমার ওষুধের গ্যাপ পড়ে যাবে না? কি সমস্যা হবে? আরে সমস্যা তো আমার মাথার। আজকাল আমি সবকিছু ভুলে যাই। আরে তুমি এই যে এটা Thank you very much. ইয়ে মানে অফিসে প্রেসক্রিপশনটা পড়েই ছিল, ভাবলাম ওষুধটা নিয়ে যাই। আসো ভিতরে আসো, আমার হাজবেন্ডের সাথে তোমার পরিচয় করে দিই। না মানে আচ্ছা ঠিক আছে, আজ আসি, পরে একদিন আসবো। এই রায়হান, হ্যাঁ চুপ একটা ছিল। Got it. কে ছিল? আমার অফিসের এক কলিগ রায়হান। দেখো এগুলো দিয়ে গেল, কি যে ভালো একটা ছেলে না। ও চলে গেল কেন? কি জানি কেন চলে গেল, বুঝছো রায়হান? শিশির, আমি ওকে টাকা দিতে ভুলে গেছি। আমার যে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি যাই, ফ্রেশ হই। হ্যাঁ, আর তুমি একটুখানি চুপটি করে বসো। কাজল টানা চোখ দুটোয় ইচ্ছে করলে ডুব দেওয়া যায়। বাতাস বাতাস তোমার চুলগুলো এলোমেলো করে দিল। বাতাস যেভাবে তোমার চুলগুলো এলোমেলো করে দিল, তেমনি তুমি আমাকে। আপনাদের ইরা ম্যাডাম আজ কখন আসবে? আসবে, সময় হলে আসবে। রাস্তায় ভিড় ঠেলে আসতে দেরি হচ্ছে, তাই তো? স্ট্রেঞ্জ, ভিড় কেন? লাল শাড়ি লাল টিপ পরে রাস্তায় বের হলে তো ভিড় হবেই। আপনি জানেন কি করে সে লাল শাড়ি পরবে আবার ভিড়ও হবে? আমার মতো করে যদি সবাই দেখে তাহলে তো ভিড় জমারই কথা। ও রিয়েলি, ও লাল কিছু পরে বাইরে বেরই হয় না। Spread that a lioness in Kenya's Samburu Reserve had taken an antelope calf alive and was guarding it as a Japanese animation. Whoa! Mika flew! Oh, Johnny! Mika. My life. We've taken some amazing people on adventures, but to take the leader of the free world, they say. নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার চক্রবর্তী এলাকায় যাত্রীবাহী বাস ও লিচু বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে নারী সহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 25 জন, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার চক্রবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগর চন্দ্রা মহাসড়কে কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কেন? রিকশার জন্য। কিছু মনে না করলে আমার বাইকের পেছনের সিটটা তোমার জন্য বরাদ্দ। নো থ্যাঙ্কস। স্যার, একটা ফুল নেন না। আমি ফুল দিয়ে কি করব? তার চেয়ে বরং তুমি ফুলটা ম্যাডামকে দাও। না না, আমার কোনো ফুল দাও। আরে নাও না প্লিজ, নাও। ফুলটা বিক্রি করলে ও কিছু টাকা পাবে, ওর উপকার হবে। নাও। আমার মনে হচ্ছে খালি রিক্সা তুমি পাবে না, তার থেকে বরং ভালো হয় আমার সাথে যদি বাইকে বসো। তোমার বাসার ওদিকে আমার একটা কাজ আছে, চলো না আমি তোমাকে নামিয়ে দিই। আমি তো মস্ত বড় একটা রাক্ষস, তাই আমার পেটে ক্ষুধা লেগেছে। চল। আহা প্লিজ চলো না। কি হয়েছে, খাচ্ছ না কেন? এত কি ভাবছো বলো তো? না, শিশির আজকাল তো আপসেট থাকে, ওর অ্যাক্সিডেন্ট থেকে বের হতেই পারছে না। অ্যাক্সিডেন্ট তো আমারও হয়েছে, যেটা তুমি দেখতে পাচ্ছ না। কি ব্যাপার, তুমি চুপ কেন? কফিটা দারুণ হয়েছে না? ইনফ্যাক্ট আমি আর শিশির এখানে প্রায় আসতাম। এখানকার কফি শিশির খুব পছন্দের। জানো রায়ান, শিশির আমাকে খুব ভালোবাসে। আরো একজন তোমাকে ভালোবাসে, পাগলের মতো। খাও। Hello? 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 চাটা কিন্তু মজা হয়েছে। কে ফোন করেছিল? তোমার সেই বাইকের লোকটা? কি না কি যে বলো না তুমি। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমরা শপিং যাব, ওকে? আমাকে নিয়ে ঝামেলা করো না তুমি। ঝামেলা মনে? সব আশ্চর্য কথা বলো তুমি আজকাল। আমার যেতে ইচ্ছে করছে না। তোমাকে যেতে হবে, আমি তো তোমাকে ছাড়া যাব না। ব্যাস বললাম তো আমি যাচ্ছি না। প্লিজ শিশির, তোমার যেতে ইচ্ছে করে যাও। প্লিজ শিশির, শিশির কলম হবে নাকি? মানে তুমি না একটা দিনও তুমি কেন ভুলো না যে আমার জন্য ফুল আনতে হবে? খুব ভালো একটা প্রশ্ন। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। মানুষটি কখনো নিঃশ্বাস নিতে ভুলে? আসলে ভুলে না। এবং এই যে এই তুমি হচ্ছ আমার নিঃশ্বাস। আমি সবকিছু বলতে পারি কিন্তু তোমাকে না। আমার বাবুটা কেন আমাকে এত ভালোবাসে? ভালোবাসি না। কে ভালোবাসি না? বাসি না। আরে বাসি না। ওদের ভেতর বন্ধ চোখে কানামাছি, পাল্টেছিস তুই কিছুটা রং, আমি একই আছি। মেঘের ডানায় ভেসে पाँच पैकेट और वो जो और किसी जोना एक चाल पसंद आचे ना जी बासमती हाँ बासमती उठा और आज उजल जाजा लगे जाजा तो वर मोड़ा है प्रॉप शॉप नियाज पे आज दूधेर पैकेट एक टा ऑफिस जाचो तातरी फिर बार चेष्टा करो तुम्हारे किधर ना मिच्छे कोई तरी शेरा मैं बोले नहीं बोलेছি তাড়াতাড়ি ফিরবার চেষ্টা করলে কারণটা জানবার প্রয়োজন পড়বে না আর এক্সকিউজ মি অফিসে দেরি হয়ে যাচ্ছে না আলম ভাই গেটে লাগিয়ে দেন যাও যাও हेलो 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 ইরা তোমাকে ডাকছি শুনতে পাচ্ছো কি হয়েছে বলো আমার ওষুধগুলো দেবে প্লিজ সো সরি আমি না একদম ভুলে গেছি প্লিজ বলার কি আছে আমি সরি যে আমি ভুলে গেছি সো সরি প্লিজ বলার আছে তো प्लीज बोलते हैं ना कारण तुम्हारे अनुग्रह तुम्हारे दया এসবের কারণে তো বেঁচে আছে सब समय এরকম করে কথা বলবেন তো सब समय এরকম কথা শুনতে আমার ভালো লাগে না তোমার কিসে যে ভালো লাগে সেটা আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি আচ্ছা কি দেখছো দেখো শিশির ওষুধ নিয়ে এরকম করবে না একদিন ওষুধ না খেলে কিছুই হবে না অনেক কিছুই হয় কারণ কারণটা আমি বলি কারণ এই যে এই ওষুধগুলো এসবই হচ্ছে তোমার টাকায় কেনা কারণ একটাই তোমাকে সুস্থ হতে হবে আর কোনো কারণ নেই স্লিপিং পিল? হীরা তাহলে খাবেই তো, খেতে তো হবেই, না খেয়ে করবেটা কি? একটা জড় পদার্থের সঙ্গে জীবনটা চলে কি করে? आलम भाई तुम्हार भाभीर मन है नतून बाइक खूब पसंद মাঠে বসে দর্শকের খেলা দেখতে ভালোই লাগে। আই এনজয় ইট। ভুল, সব ভুল, আমাকে নিয়ে তোমার সব ধারণাই ভুল। রাইট, তুমি হ্যাঁ হ্যাঁ বলো বলো। কি আমি বলা লাগবে না? ভেবো না যে তোমার কোনো কথাই আমি বুঝলাম না। এটাই তো তোমার সবচেয়ে বড় প্রবলেম, এটাই প্রবলেম তোমার। আর বাকি সব কিছু ঠিক ছিল। না 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 না, কোনো কিছুই ঠিক নেই। আমার কোনো কিছুই ঠিক না। এই কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছ কোথায় তুমি? তোমার যাতে এসব কথা শুনতে না হয় সেজন্যই বের হয়ে যাচ্ছে। তোমার বাইকম্যানের কাছে বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। সত্য কথাটা শুনতে অনেক খারাপ লাগছে। এসব শুনতে চাচ্ছি না বলেই বের হয়ে যাচ্ছি। একদমই ভুল বলছো তুমি। এই জন্য যাচ্ছ না তুমি। তুমি মোটেও এই কারণে যাচ্ছ না। এইসব শোনার জন্য তুমি যাচ্ছ না। তুমি যাচ্ছ এই যে এই হুইল চেয়ার, এই জড় পদার্থকে যাতে তোমার দেখতে না হয় সেই জন্য তুমি যাচ্ছ। তাহলে তো ভালোই হতো, আমার বুকের ভেতরটা হালকা হয়ে যেত, আমি স্বস্তির নিঃশ্বাস নিতাম, স্বস্তির নিঃশ্বাস। আমি আর কি বলবো, যে আমার তো সত্যি thought. ইরা আমাকে না পারছে ছাড়তে, না পারছে কাছে ধরে রাখতে। সত্যি তো আমার মতো এমন একটা জড় পদার্থকে ব্যবহার্য হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু পাশে থেকে সংসার করা যায় না। তাহলে আমার কি করা উচিত? জীবনের যত সুখ সেটা থেকে আমি ইরাকে কেন শুধু শুধু বঞ্চিত করব? কিন্তু আমি তো ইরাকে অন্য কারোর সাথে সংসার করতেও দেখতে পারবো না, সেটা আমি সহ্যই করতে পারবো না। আবার ওকে আমি ধুকে ধুকে মরে যেতেও দেখতে পারবো না। তাহলে আমি কি করব? আমার কি করা উচিত? বুঝতে পারছি আমার কি করা উচিত, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি এখন যেটা করব তাতেই আর মঙ্গল, ও সুখী হবে। যাবে তুমি কোথায় যাবে? আমাকে ছেড়ে কোথায় যাবে? যাও না, তোমার এই শিশু তোমাকে ছাড়া পারবে, তোমার এই শিশু তো তোমাকে ছাড়া মরতেও পারলো না। কিছুটা